এখন এক দলীয় শাসন ব্যবস্থার জন্য দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করছে। এখন আবার খায়েশ হয়েছে যে তারা 41 সাল পর্যন্ত থাকবে, সেই ব্লু প্রিন্ট দিয়ে তারা আবার এই 24-এ নির্বাচন করতে চায়, 23-এ নির্বাচন করতে চায়, একই কায়দা। এই আহমদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে 11 কোটি টাকা ব্যাংকের দিনে দুপুরে হলো একটা থাপ্পড় দিয়ে, 30,000 নাটক সবাই মিলে এখন ভাগ করে বসে, না না 9 কোটি টাকা উদ্ধার হয়নি, 3 কোটি টাকা উদ্ধার হয়েছে। গার্ডিয়ানের নাম আপনার সংশোধন শুনেছেন অনেকে, সেই গার্ডিয়ানের নাম বলছে যে বাংলাদেশের উন্নয়নের ফানুস দুর্নীতির কারণে চুপছে। কে দায় নেবে? এটার দায় সম্পূর্ণ এই অবৈধ অনির্বাচিত ভয়াবহ সরকারের, যার একমাত্র কাজ হচ্ছে এই দেশের মানুষকে শোষণ করা, এক্সপ্লয়েট করা, এবং সেই শোষণের টাকা দিয়ে বিদেশে তাদের পুঁজি সঞ্জীবিত করা বন্ধ করা। এটা আমার কথা নয়, আজকে দেশে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলোতে এবং সবচেয়ে নাম করা যে পত্রিকাগুলো সেগুলোতে আজকাল বেরোতে শুরু করেছে। গার্ডিয়ানের নাম আপনার সংশোধন শুনেছেন অনেকে, সেই গার্ডিয়ানের নাম বলছে যে বাংলাদেশের উন্নয়নের ফানুস দুর্নীতির কারণে চুপছে। আজ এমন দুর্নীতি ভয়াবহ। এই আহমদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে 11 কোটি টাকা ব্যাংকের দিনে দুপুরে হলো একটা থাপ্পড় দিয়ে, 30,000 নাটক সবাই মিলে এখন ভাগ করে বসে, না না 9 কোটি টাকা উদ্ধার হয়নি, 3 কোটি টাকা উদ্ধার হয়েছে, বাকি টাকা কোথায় গেল এর জবাব দেবে। বন্ধুগণ, আজকে এই সরকার পরিকল্পিতভাবে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আজকে এই সরকার আমাদের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। 1972 সালে যে সংবিধান হয়েছিল, পরবর্তীকালে জনগণের প্রয়োজনে যে তত্ত্বাবধায়ক সরকারকে সন্নিবেশিত বিধান সন্নিবেশিত করে যে সংবিধান হয়েছিল তাকে ভেঙে চুড়ে দিয়ে তারা এখন এক দলীয় শাসন ব্যবস্থার জন্য দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। দুটা নির্বাচন করেছে ইতিমধ্যে, 2014 সালে ওই যে সবুজ আলম প্রধানের কথায় কুত্তামার্কা নির্বাচন, একজন লোক ছিল না, 154টা আসন তারা ডিক্লেয়ার করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। 2018তে নির্বাচন করেছে, আগে রাত্রে সমস্ত ভোট তুলে নিয়ে চলে গেছে। এখন আবার খায়েশ হয়েছে যে তারা 41 সাল পর্যন্ত থাকবে, সেই ব্লু প্রিন্ট দিয়ে তারা আবার এই 24-এ নির্বাচন করতে চায়, 23-এ নির্বাচন করতে চায়, একই কায়দায়।